ভালোবাসা দিয়ে নাকি পাথরেও ফুল ফোটানো সম্ভব মানুষ ভালোবাসার জন্য সব কিছু করতে পারে নিজেকে শেষ করে দিতেও দ্বিধাবোধ করে না এই মুভিটি এরকমই একটি হৃদয় বিদারক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত মুভি শুরুতেই আমরা চারটি বাচ্চাকে দেখতে পাই সাই নই জার টিং তারা সবাই বিকেলবেলা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ির কাছে পৌঁছায় ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমে আসে এই বাড়ি সম্পর্কে একটি লোককথা আছে এই বাড়ির ভিতরে নাকি অতৃপ্ত আত্মারা বসবাস করে যারাই এই বাড়ির কাছে আসে তাদের সবাইকে ওই অতৃপ্ত আত্মারা মেরে ফেলে জার্ড এই কাহিনী মোটেও বিশ্বাস করে না উল্টো কাহিনী শুনে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তারা সবাই লুকোচুরি খেলা শুরু করে সাই আর নই ওই ভুতুরে ঘরের মধ্যে লুকায় চারিদিকে শুনশান পরিবেশ দেখে নই অনেক ভয় পাচ্ছিল নইয়ের ভয় দূর করার জন্য সাই তার বাবার দেয়া রক্ষা রক্ষাকবচটি নইকে দিয়ে দেয় সাই ওই ঘরের একটি রুমের মধ্যে অনেক বড় একটি বাক্স খুঁজে পায় সে বাক্সটির কাছে গিয়ে দেখে যে বাক্সটি সম্পূর্ণ খালি ঠিক তখনই আমরা সাইয়ের পিছনে একটি কাটা মাথা দেখতে পাই এই ঘটনার অনেক বছর পার হয়ে যায় সাই এক সুন্দরী যুবতীতে পরিণত হয়েছে একদিন সাই ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার বিছানায় কয়েক ফোঁটা রক্ত পরে আছে সে বুঝতে পারে না রক্ত কোথা থেকে এসেছে সে বিছানার রক্ত পরিষ্কার করে দেয় সাইয়ের জীবনের লক্ষ্য হচ্ছে সে একজন নার্স হবে সে প্রতিদিন স্থানীয় হাসপাতালে ট্রেনিং করে একদিন সকালবেলা হাসপাতালে যাওয়ার পথে তার সাথে জার্ডের দেখা হয় জার্ড মনে মনে সাইকে অনেক পছন্দ করে তারা কথা বলতে বলতে হাসপাতাল পর্যন্ত পৌঁছে যায় জার্ট আকারে ইঙ্গিতে অনেকভাবেই সাইকে তার ভালোবাসার কথা বলার চেষ্টা করে হাসপাতালে কোনো রোগী না থাকায় যার সাইকে তার সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় ঠিক তখনই একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে আসে সাই বাচ্চাটির পায়ে ড্রেসিং করতে থাকে সেই মহিলা সাইকে জিজ্ঞেস করে তোমাদের পাশের বাড়িতে নাকি গতকাল রাতে কারাসু মুরগি খেয়ে ফেলেছে কারাসু মূলত একটি অশরীরী আত্মা এরা শুধুমাত্র রাত্রে বের হয় আর রাত্রে ঘোরাফেরা করা পশু পাখি হাঁস মুরগি খেয়ে ফেলে মহিলাটি সাইকে তার ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়ে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন সাই জাটকে জিজ্ঞেস করে তোমার কাছে কি নয়ের কোনো খবর আছে অনেক দিন হয়ে গেল নইয়ের কোনো খবর পেলাম না আসলে সাই সেই ছোটবেলা থেকেই নইকে অনেক পছন্দ করে রাত্রিবেলা সাই যখন তার বাবা আর দাদির সাথে ডিনার করছিল তখন তার বাবা তাকে বলে গ্রামে কারাসুর প্রকোপ অনেক বেড়ে গেছে তাই গ্রামবাসীরা সারা রাত টহল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণ পর সাইয়ের বান্ধবী টিং তার বাসায় আসে টিং সাইকে বলে আর কতদিন জারকে তোমার পিছনে ঘুরাবে এবার তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও সাই টিংকে বলে আমি এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে চিন্তা করতে চাই না রাত্রিবেলা সাই ঘুমের মধ্যে ছোটবেলার সেই ভুতুরে ঘর আর কারা কারাসুকে দেখতে পায় পরদিন সকালবেলা সাই আবারও তার বিছানায় রক্ত খুঁজে পায় এমনকি ঘরের সকল দরজা জানালাগুলোও খোলা ছিল আর তার বুকের মধ্যে অনেকগুলো কাটা দাগে ভরে আসে এই সমস্ত বিষয় নিয়ে সাই অনেক টেনশনে পড়ে যায় সে প্রায় প্রতিদিনই স্বপ্নে ওই ভুতুরে ঘরটি খুঁজে পেত এই অদ্ভুত স্বপ্নের উত্তর জানার জন্য সাই যারকে সাথে নিয়ে জঙ্গলের ওই ভুতুরে ঘরের দিকেই যাচ্ছিল প্রতিমধ্যে তাদের ছোটবেলার বন্ধু নইয়ের সাথে দেখা হয় নৈয়ের সাথে কারাসু শিকার করা একদল শিকারী ছিল তারা গ্রামে ঘুরে ঘুরে কারাসু হত্যা করে থাকে তাদের লিডার টেড গ্রামের লোকজনকে কারাসুর ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে অনেক ভয় দেখায় সে বলে কারাসু প্রথমে গ্রামের সকল হাঁস মুরগিগুলোকে খেয়ে ফেলে যখন সকল হাঁস মুরগি শেষ হয়ে যায় তখন গরু ছাগল শিকার করা শুরু করে আর যখন গরু ছাগলও শেষ হয়ে যায় তখন মানুষ শিকার করা শুরু করে টেড গ্রামবাসীকে তার ব্যাগ থেকে একটি মরা কারাসুর মাথা বের করে দেখায় সে গ্রামবাসীকে ভয় দেখিয়ে বলে কারাসু এতটাই অভিশপ্ত যে কারাসু যদি কোনো পানি পান করে তখন সেই পানিও অভিশপ্ত হয়ে যায় আর সেই অভিশপ্ত পানি যদি কোনো মেয়ে পান করে তাহলে সেই মেয়েও কারাসুতে পরিণত হয়ে যাবে আর যদি কোনো ছেলে সেই পানি পান করে তাহলে তার সমস্ত শরীরে অসহ্য ব্যথা শুরু হবে সেই ব্যথা সহ্য করতে না পেরে ছেলেটি মারা যাবে টেডের কথা শুনে সমস্ত গ্রামবাসী আতঙ্কিত হয়ে টেড আর তার দলের সবাইকে গ্রামে থাকার ব্যবস্থা করে দেয় সাই নইকে তার হাসপাতালে থাকতে দেয় জার্ড আর টিং নইয়ের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসে অনেক রাত হওয়ায় সাই বাড়ি যাওয়ার জন্য রওনা হয় কিন্তু হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায় জার্ড সাইকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু সাই তাকে না করে দিয়ে একাই বাড়ির দিকে রওনা হয়ে যায় পরের দিন সকালে সাই ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার সম্পূর্ণ বিছানা রক্তে ভিজে আসে আর হঠাৎ করেই তার রক্ত শুরু হয়ে যায় কিছুক্ষণ পরে সাই জানতে পারে তাদের পাশের বাসায় গতকাল রাতে কারাসু একটি গরুকে মেরে খেয়ে ফেলে আর এই ঘটনা শুনে জার্গ ওই কারাসু শিকারীদের দলে নাম লেখায় নই জার্গকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই কারাসু শিকারীরা মোটেও ভালো না তুমি তাদের দলে যোগ দিও না কিন্তু যার নইয়ের কোনো কথাই শোনে না আর নইকে বলে আমি গ্রামবাসীর ভালোর কথা চিন্তা করেই তাদের দলে যোগ দিয়েছি জার্ড শিকারীদের সাথে কারাসু শিকারে বের হওয়ার আগে সাইয়ের কাছে এসে বলে তোমার ঘরের দরজা জানালা সবসময় খুব ভালোভাবে বন্ধ করে রাখবে রাত্রিবেলা দেখা যায় সাইয়ের শরীর অনেক খারাপ হয়ে যায় তার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় দেখতে দেখতেই সাই কারাসুতে পরিণত হয়ে যায় আসলে এতদিন সাই স্বপ্নের মধ্যে যে কারাচুকে দেখতো সেটা কোনো স্বপ্ন ছিল না বরং বাস্তব ছিল আর রাত্রিবেলা তার সাথে ঘটে যাওয়া সব কিছুকে সকালবেলা তার কাছে স্বপ্ন বলে মনে হতো রাত্রিবেলা হঠাৎ করেই টিং তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না সে ভয় পেয়ে কারাসু শিকারীদের কাছে সাহায্য চায় ঠিক তখনই দেখা যায় কারাসু এদিক সেদিক উঠতেছিল এটা দেখে টেড কারাসুর ওপর অর্থাৎ সাইয়ের ওপর গুলি চালাতে থাকে এর মধ্যে যার টিংয়ের বাচ্চাকে খুঁজে নিয়ে আসে পরিস্থিতি স্বাভাবিক হলে কারাসু ঘরে ফিরে যাচ্ছিল কিন্তু নই সেটা দেখে ফেলে সে চুপি চুপি কারাসুর পিছু নিতে থাকে হঠাৎ করেই কারাসুটি সাইয়ের ঘরের ভিতর চলে যায় কৌতূহলী নই জানালা দিয়ে সাইয়ের রুমের দিকে তাকালে দেখতে পায় কারাসুটি সাইয়ের শরীরের মধ্যে ঢুকে গেছে সাই জ্ঞান ফিরে পেলে তাদের দুজনের মধ্যে চোখাচুকি হয়ে যায় নইয়ের বুঝতে বাকি থাকে না যে সাই আসল কারাসু নই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সাই হাসপাতালে গিয়ে নইকে আর খুঁজে পায় না নই হাসপাতাল ছেড়ে একটি বুদ্ধ মন্দিরের মধ্যে আশ্রয় নেয় সে মন্দিরের মংকে কারাসুর বিষয়ে জিজ্ঞেস করে মং বলে আসলে কারাসু মানুষের কোনো ক্ষতি করে না কালো জাদু করার কারণে অভিশপ্ত হয়ে কারাসুর উৎপত্তি হয় অভিশপ্ত মেয়েরা হল কারাসু আর ছেলেরা হলো ক্রাং এই অশরীরীরা অনেক যুগ ধরে মানুষের মধ্যেই বসবাস করে আসছে নই মংকে বলে আমার ভালোবাসার মানুষটি কারাসু হয়ে গেছে এখন আমি কি করব বুঝতে পারছি না মং নইকে সান্ত্বনা দিয়ে বলে তুমি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না যে এই সিদ্ধান্ত নিবে অন্তর থেকে নিবে পরের দিন রাতে সাই যখন কারাসুতে পরিণত হয় নই তখন সাইয়ের জন্য অনেকগুলো মরা মুরগি নিয়ে আসে সাই সেই মুরগিগুলোকে খেয়ে নেয় যার কারণে তাকে আর খাবারের খোঁজে বাইরে যেতে হয় না পরের দিন সাই হাসপাতালে গিয়ে দেখতে পায় নই আবারও হাসপাতালে ফিরে এসেছে নইকে ফিরে পেয়ে সাই অনেক খুশি হয় এরপর থেকে নই প্রতি রাতেই সাইয়ের জন্য মরা মুরগি নিয়ে আসত যার কারণে সাইকে আর বাইরে যেতে হতো না অন্যদিকে শিকারী আর গ্রামবাসীরা অনেক টেনশনে পড়ে যায় প্রায় এক মাস হয়ে গেল তারা কারাসুর কোনো হদিশ খুঁজে পাচ্ছিল না যার এখনও ওই কারাসু শিকারীদের সাথেই ছিল অন্যদিকে নই কারাসুর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার ঔষধ বানানোর জন্য অনেক চেষ্টা করছিল মন্দিরের মং নইকে বলে কারাসু হার্ব নামে একটি গাছ আছে যেটি খেলে কারাসু হওয়া সাময়িকভাবে আটকানো যায় কিন্তু সেই গাছের সন্ধান কারো কাছে ছিল না একদিন সাই হাসপাতালে একটি মেয়ের চিকিৎসা করছিল যার সাইকে দেখার জন্য হাসপাতালে আসে সে সাইকে বেলের শরবত খেতে দেয় সাই এক চুমুক শরবত খেয়ে গ্যালাসটা পাশেই রেখে দেয় সাইয়ের অগসরে ওই বাচ্চাটি বাকি শরবতটুকু খেয়ে নেয় সাইয়ের রেখে দেয়া এটো শরবত খাওয়ার কারণে ওই মেয়েটিও অভিশপ্ত হয়ে যায় অভিশপ্ত হওয়ার কারণে রাত্রিবেলা ওই মেয়েটিও কারাসুতে পরিণত হয়ে যায় মেয়েটির বাবা মা ভয় পেয়ে কারাসু শিকারীদের ডেকে আনে এরপর টেড ওই বাচ্চা কারাসুটিকে একটি টিকটিকি লোভ দেখিয়ে সুযোগ বুঝে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে টেড এতটাই রেগেছিল যে বাচ্চাটির শরীর থেকে হৃৎপিণ্ড আলাদা করে দেয় টেড বাচ্চাটির বাবা মাকে জিজ্ঞেস করে বাচ্চাটি কখন থেকে কারাসু হয়েছে তারা বলে হাসপাতাল থেকে আসার পরপরই মেয়েটি কারাসুতে পরিণত হয়েছে এই কথা শুনে টেড সাইকে সন্দেহ করতে থাকে অন্যদিকে সাই এই বিষয় নিয়ে অনেক মন খারাপ করে কারণ তার ভুলের কারণে আজ বাচ্চা মেয়েটি কারাসুতে পরিণত হয়েছে তাছাড়া সাই কোনোভাবেই ওই বাচ্চাটির মতো কারাসু শিকারীদের হাতে মরতে চায় না সাই প্রায় স্বপ্নের মধ্যে জঙ্গলের ওই ভুতুরে ঘরটিকে দেখতে পেত তার ধারণা ওই ঘরের মধ্যে গেলেই সে কোনো না কোনো ক্লু খুঁজে পাবে সাই নইকে সাথে নিয়ে জঙ্গলের ওই ঘরের দিকে রওনা হয়ে যায় অন্যদিকে সাইকে সন্দেহ করার কারণে শিকারীরাও তাদেরকে ফলো করতে থাকে তারা ওই ভুতুরে ঘরের কাছেই কারাসু হার্ব নামে ঔষধি গাছটি খুঁজে পায় সাই ঔষধ খাওয়ার পরে অনেক ভালো অনুভব করতে থাকে ঔষধে কাজ করায় তারা অনেক খুশি হয় খুশিতে তারা দুজন দুজনকে কিস করতে থাকে কিন্তু এর মধ্যেই শিকারীরা সেখানে পৌঁছে যায় জার্ড নই আর সাইকে কিস করতে দেখে ফেলে এই দৃশ্য দেখে জার্ডের মাথায় আগুন লেগে যায় সে রাগের মাথায় নইকে মারতে থাকে পরিস্থিতি খারাপ দেখে সাই ওই ঔষধি গাছ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় শিকারীরা সাইয়ের পিছনে দৌড়াতে থাকে সাই দৌড়াতে দৌড়াতে ওই ভূতের ঘরের মধ্যে থাকা খালি বাক্সুটির কাছে পৌঁছে যায় বাক্সটি দেখে সাইয়ের ছোটবেলায় ঘটে যাওয়া সকল ঘটনা মনে পড়ে যায় ছোটবেলায় এই ঘরের মধ্যে বন্দি থাকা অন্য একটি কারাসু সাইকে অভিশপ্ত করে কারাসু বানিয়ে দিয়েছিল ইতিমধ্যেই শিকারীরা সাইকে মারার জন্য ঘরে ঢুকে যায় শিকারীদেরকে দেখে সাই প্রচণ্ড রেগে যায় আর চোখের পলকে কারাসুতে পরিণত হয়ে যায় সাই এক এক করে সবার উপরে আক্রমণ করে এমনকি তাদের দুই সঙ্গীকেও মেরে ফেলে সুযোগ বুঝে টেট সাইকে গুলি করতে থাকে গুলির শব্দে জার্ড সেখানে পৌঁছে যায় টেটকে গুলি করতে দেখে জার্ট তাকে বাধা দেয় টেটকে বাধা দেয়ার কারণে দুজনের মধ্যে প্রচণ্ড হাতাহাতি শুরু হয়ে যায় টেট জার্টকে ঘরের বাইরে সুরে ফেলে দেয় জার্ড অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে পরিস্থিতি ঠান্ডা হলে নই সাইকে নিয়ে বাসায় চলে আসে পরের দিন সকালে দেখা যায় কারাসুর আক্রমণে বেশ কয়েকজন শিকারী ও গ্রামবাসী মারা যায় তাদের লাশ দেখে গ্রামবাসী অনেক উত্তেজিত হয়ে যায় ঠিক তখনই টেড আহত জার্ডকে উদ্ধার করে নিয়ে আসে টেড সবাইকে মিথ্যা বলে যে কারাসু জার্ডের এই অবস্থা করেছে আর সাই হল আসল কারাসু এই কথা শুনে উত্তেজিত জনতা সাইয়ের বাড়িতে আক্রমণ করার প্রস্তুতি নেয় অন্যদিকে নই তাদের প্লান শুনে সাইকে বাঁচানোর জন্য তাদের বাড়ির দিকে দৌড়াতে থাকে এদিকে সাইয়ের সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে যায় ব্যথা কমানোর জন্য সাই ওই ঔষধি গাছগুলো খুঁজতে থাকে অন্যদিকে সাইকে কিস করার কারণে নইও অভিশপ্ত হয়ে যায় যার কারণে তারও সমস্ত শরীরে সাইয়ের মতো প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এদিকে গ্রামবাসী সাইয়ের বাড়িতে আক্রমণ করে দেয় সাইয়ের বাবা বন্দুক হাতে নিয়ে উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসী তাকে হুমকি দিয়ে বলে সে যদি বাধা দেয় তাহলে তারা সাইয়ের সাথে সাথে তাদের বাড়ি ঘরও জ্বালিয়ে দিবে পরিস্থিতি শান্ত করতে সাইয়ের বাবা সাইকে ঘরের বাইরে ডেকে আনে সময় মতো ঔষধ খাওয়ার কারণে সাই সম্পূর্ণ স্বাভাবিকভাবেই বাইরে বের হয়ে আসে সাইকে স্বাভাবিক অবস্থায় দেখে অভিজ্ঞ বুঝে যায় সাই নিশ্চয়ই কারাসুহার্ব নামের ঔষধটি খুঁজে পেয়েছে ঠিক তখনই সাই গ্রামবাসীকে বলে গতরাত্রে টেড আর তার লোকজন তাকে তুলে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু ঠিক সময় জার্ড এসে তাকে ওই লোকদের হাত থেকে প্রাণে বাঁচায় সাইয়ের অভিযোগ শুনে গ্রামবাসী টেডের উপর অনেক রেগে যায় পরিস্থিতি খারাপ দেখে টেড সেখান থেকে পালিয়ে যায় টেড জার্ডের বাড়িতে লুকিয়ে থাকে আর সুযোগ বুঝে জার্ডকে কামড়ে দেয় আসলে টেড কোনো সাধারণ মানুষ না কারাসুর মতো সেও একজন অভিশপ্ত ক্রেন অভিশপ্ত পুরুষরা হচ্ছে ক্রেন আর অভিশপ্ত নারীরাই হলো কারাসু অনেক অনেক বছর আগে একটি কারাসু তার স্বামী ক্রেনকে রেখে একটি মানুষকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল স্বামী ক্রেন ঘটনা জানার পরে তাদের দুজনকেই মেরে কারাসুর শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করে আনে ওই দিনের পর থেকে ক্রেনের মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে আর সেই ঘৃণা বংশ পরম্পরায় সকল ক্রেনের মধ্যে সরিয়ে যায় যার কারণে ক্রেন কারাসুকে দেখলেই হত্যা করার জন্য ব্যাকুল হয়ে যায় এদিকে জার্ডকে কামড়ে দেওয়ার কারণে জার্ডও টেডের মতোই ক্রেনে পরিণত হয়ে যায় এখন থেকে সাই প্রতি রাতেই ঔষধি গাছ খেতে থাকে যার কারণে সে আর কারাসুতে পরিণত হয় না অন্যদিকে নই সাইয়ের স্থায়ী চিকিৎসার জন্য অনেক গবেষণা করছিল এদিকে জাহাডের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তাকে দেখে তার বাবা মা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তাদের কিছুই করার ছিল না সাইয়ের উপর প্রতিশোধ নেয়ার জন্য টেড রাগের মাথায় সকল ঔষধি গাছগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় এদিকে সাইয়ের ঔষধি গাছগুলো প্রায় শেষ হয়ে যায় মাত্র দুটো ঔষধ বাকি আছে অন্যদিকে নই সাইয়ের জন্য স্থায়ী ঔষধ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় নই সাইকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায় কোনো উপায় না পেয়ে সাইকে তার সাথে ব্যাংকক চলে যাওয়ার প্রস্তাব দেয় সাই জাডের কাছে বিদায় নেয়ার জন্য জার্ডের বাড়িতে যায় সেখানে জারের করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে তখন জার সাইকে বলে আমি অনেক আগে থেকেই জানি তুমিই কারাসু আসলে যেদিন সন্ধ্যায় তুমি অসুস্থ ছিলে সেদিন বাসায় যাওয়ার সময় আমি তোমাকে ফলো করি আর তোমাকে কারাসু হয়ে গরু খেতে দেখে ফেলি ঠিক এই কারণেই আমি ওই শিকারীদের দলে নাম লেখাই যাতে করে তাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারি অন্যদিকে নই সাইকে নিয়ে ব্যাংকক পালানোর জন্য রেডি হয়ে সাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে সাইও পালানোর জন্য রেডি হতে থাকে ঠিক তখনই সাইয়ের বাবা সাইয়ের বারণ করা সত্ত্বেও তাকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায় সেখানে গ্রামের সকল লোকজন কারাসুর হাত থেকে বাঁচার জন্য এক হয়েছিল অন্যদিকে টেড প্রতিনিয়ত জার্টকে কুমন্ত্রণা দিতে থাকে সে জারকে বলে সাই তোমার সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করে নইয়ের সাথে পালিয়ে যাচ্ছে টেডের কুমন্ত্রণায় জার্ট অনেক রেগে যায় আর অভিশপ্ত হওয়ার কারণে সম্পূর্ণভাবে ক্রেনে পরিণত হয়ে যায় অন্যদিকে সময় মতো ঔষধ না খাওয়ায় সাইয়ের সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে যায় আর ধীরে ধীরে সাই কারাসুতে পরিণত হয়ে যায় কারাসু দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে কারাসুর ওপর গুলি চালাতে থাকে গুলি থেকে বাঁচার জন্য কারাসু জঙ্গলের দিকে পালিয়ে যায় কারাসুকে না পেয়ে গ্রামের লোকজন সাইয়ের দেহ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায় সাইয়ের বাবা তার শরীর রক্ষা করার জন্য অনেক লড়াই করতে থাকে ঠিক তখনই ক্রেনে পরিণত হওয়া জার্ড আর টেড সেখানে চলে আসে জার্ড কারাসু সাইকে বন্দি করে মেরে ফেলতে যায় ঠিক তখনই নই জার্ডকে মনে করিয়ে দেয় যে এটা আমাদের বন্ধু সাই তুমি তাকে মারতে পারো না জার্ডের চুপ করে থাকা দেখে টেড সাইয়ের ওপর আক্রমণ করে আর তখনই সাইকে বাঁচানোর জন্য জার্ড আর টেডের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় অন্যদিকে গ্রামবাসীরা সাইয়ের শরীর আঘাতে আঘাতে জখম করে দেয় টেড আর জার্ডের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয় কিন্তু শক্তিশালী ক্রেন টেড জার্ডের বাবা মায়ের সামনেই জার্ডের শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করে মেরে ফেলে নই আর সাইয়ের বাবা অনেক কষ্টে গ্রামবাসীকে সাইয়ের শরীর থেকে দূরে রাখে কিন্তু ওই টেড সাইকে বন্দি করে ফেলে কিন্তু সাইকে মারার আগেই সেখানে বুদ্ধ মন্দিরের মং চলে আসে মং টেটকে গুলি করে মেরে ফেলে মং নৈয়ের কাছে ক্ষমা চায় কারণ ওই ভুতুরে ঘরের মধ্যে যেই কারাসুটি সাইকে অভিশপ্ত করেছিল সেই কারাসুটি আসলে এই মঙের স্ত্রী ছিল এরপর নই সাইয়ের শরীর নিয়ে নদীর পারে চলে যায় অন্যদিকে জার্ডের বাবা মা আর গ্রামের কিছু লোকজন তাদের পিছু নিতে থাকে নদীর কিনারায় গিয়ে নই সাইয়ের শরীর নৌকার মধ্যে রাখে আর সাইকে বলে তুমি ভয় পেও না সবকিছু ঠিক হয়ে যাবে আমরা খুব শীঘ্রই ব্যাংকক পৌঁছে যাব। সেখানে গিয়ে তোমার চিকিৎসা করব। তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে এদিকে সাই যে কিনা একটি অশরীরী আত্মা সে নইয়ের ভালোবাসা আর বিশ্বাস দেখে কেঁদে ফেলে তারা নৌকার রশি কেটে দিয়ে ব্যাংকক যাওয়ার জন্য রওনা হয় কিন্তু হঠাৎ করে একটি গুলি সাইয়ের মাথা দ্বিখণ্ডিত করে দেয় জার্ডের বাবা সাইকে গুলি করে সাইয়ের মৃত্যু দৃশ্য দেখে নই কান্নায় ভেঙে পড়ে আর এখানেই এই মুভিটি শেষ হয় নই আর সাইয়ের ভালোবাসা এই জগতে অসমাপ্তই রয়ে যায় হয়তো অন্য কোনো জগতে আবার তাদের পবিত্র ভালোবাসা পূর্ণতা পাবে ধন্যবাদ সবাইকে